সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কামাল হোসেনের মোটিভেশনের ক্লাস থেকে। আজকের যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা বিশ্বের ওয়াটারফলস, বিশ্বের সমস্ত ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড। এটার জন্যে সুদূর বাংলাদেশ থেকে অনেকে ফোন করেছিলেন ল্যান্ডলাইনে যে ওয়াটারফলসটা প্রায় পরীক্ষা আসে বাংলাদেশের বিভিন্ন রকম পরীক্ষায়, এবং ত্রিপুরা এবং আসাম থেকে প্রায় ফোন পাচ্ছি বেশ কিছুদিন ধরে। তার ফলে এইটা আপনাদের সামনে তুলে ধরলাম কি করে বুঝলেন তিনটে পরে বেশি ক্ষেত্রে, সেই তিনটেই আপনাদের সামনে তুলে ধরছি, এবং তিনটে ছাড়া চাকরির পরীক্ষায় ওয়াটারফলস আসবেই না। দেখুন, পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট কি হবে সেটাকে বলছে ইগুয়াজু ফলস। এটা বিভিন্ন জন কিন্তু বিভিন্ন উচ্চারণ করে, আপনারা এটা অন্যরকম উচ্চারণ শুনতেও পারেন। ইগুয়াজু খুব সহজে ধরবেন, দেখুন এখানে লার্জেস্ট বলতে এল, এই যে লম্বা, আর এদিকে প্রথমে কি আছে আই, এই আই আর এল একই রকম দেখতে। পরীক্ষার হলে এই যে ইগুয়াজু ফলস এটা মুখস্ত করার কোনো দরকার নেই, শুধু দেখবেন এদিকে লার্জ মানে বড় আছে, এদিকে কি আই বড় আছে, আই আর একই রকম দেখতে, খুব সহজে উত্তর করে দেবেন। এরপরে আসছি এটা কোথায় অবস্থিত, এর 80% আছে আর্জেন্টিনা, মাত্র 20% আছে ব্রাজিলে, অর্থাৎ আর্জেন্টিনাটাই বেশি। কিভাবে মনে রাখবেন খুব সহজে দেখুন, এই যে আজ ইগু আজু থেকে আজ থেকে মনে হচ্ছে আর্জেন্টিনা না, আজ আজ থেকে মনে হচ্ছে যেন আর্জেন্টিনা, আর এদিকে লার্জেস্ট থেকে কি লার্জ দেখুন আজ আজ এ আর জি থেকে আর্জেন্টিনা, তাহলে খুব সহজে এটা আপনারা মনে রাখতে পারবেন। এরপরে যেটা আসছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, খুব সহজে মনে রাখতে পারবেন, অ্যাঞ্জেল মানে দেবদূত, এই দেবদূত থাকে কোথায়, সবার উপরে, ঈশ্বরের পাশে থাকেন। আমরা সাধারণত জানি ঈশ্বর আমাদের থেকে অনেক অনেক উপরে থাকেন, এটা আমরা সাধারণত ধরে থাকি, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে অ্যাঞ্জেল দেবদূত। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ন্যাচারাল ওয়ান্ডার বা সবচেয়ে সুন্দর দেখতে এমন ওয়াটারফলস পৃথিবীতে কোনটা, বিশ্বের বিস্ময় যেটা সেটা হচ্ছে ভিক্টোরিয়া। খুব সহজে মনে রাখবেন রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে এসেছিলেন যখন, নিশ্চয়ই আপনারা যারা জানেন যে ব্রিটিশ সাম্রাজ্য যখন শুরু হয় তখন রানী ভিক্টোরিয়া ভারতে এসেছিলেন, এবং সবারই মতে তিনি কিন্তু ছিলেন খুব সুন্দরী, অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুন্দর দেখতে সুন্দরকে ভিক্টোরিয়া ফলস, খুব সুন্দরী, এবং তিনি কিন্তু বিস্ময় ছিলেন, সবারই খুব বিস্ময় ছিলেন, এত সুন্দরী কাজকাম করতেন, সুন্দরভাবে কাজকাম করতেন, এবং তিনি সত্যি সুন্দরী ছিলেন। তাই হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ওয়ান্ডার অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুন্দরতম ওয়াটারফলস কি আছে, ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ফলস। এবারে কি করে বুঝবেন এটা কিন্তু প্রায় পরীক্ষা আছে, ভিক্টোরিয়া ফলস কোথায় অবস্থিত, কোন নদীর উপরে, দেখুন ভি ডব্লু এক্স ওয়াই জেড একটা লাইনের মধ্যে, লাস্ট লাইনের মধ্যে এটা পাবেন, সবসময় দেখবেন বর্ণমানার লাস্টে একদম পাবেন ভি ডব্লু এক্স ওয়াই জেড, এই জেডটা আপনারা মনে রাখবেন সবার শেষে, জেড থেকে মনে হয় জাম্বসি নদীর উপরে, আর জাম্বিয়া জিম্বাবুয়ে কোথায় অবস্থিত, জাম্বিয়া জিম্বাবুয়ের জাম্বেসি নদীর মধ্যে অবস্থিত। তাহলে নিশ্চয়ই এটা আপনারা সহজে খুব সহজে বুঝতে পারলেন, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো পড়াশোনা করছেন, আরও ভালো হোক, আপনাদের সবারই মঙ্গল কামনা করছি।